আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাতু। আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে আমরা একটা হেড স্কার্ট, অর্থাৎ সৌদি আরবের মানুষ যেরকম মাথার মধ্যে স্কার্ট পরে সেরকমভাবে পরার চেষ্টা করব। তো এর জন্য আমাদের একটা কাপড় দরকার, যেটা দৈর্ঘ্যপ্রস্থ বরাবর একই পরিমাপ হবে। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার মাথার টুপি সরাতে হবে, তারপরে এটাকে দুই কোণা বরাবর ভাঁজ করতে হবে। দুই কোণা বরাবর ভাঁজ বলতে অর্থাৎ ত্রিভুজ আকার বানাতে হবে, বর্গক্ষেত্র থেকে একে ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজের ন্যায় করতে হবে। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে এভাবে কোণাকুণি যেটা আছে এটা মাথার উপরে দিয়ে দিতে হবে। ঠিক এরকমটিভাবে দেওয়ার পরে এটা খানিকটা সামনে আনতে হবে, দুই কোণা সমান করতে হবে, অন্যথায় এক মাথা বড় এক মাথা ছোট থাকলে সমস্যা হবে। সমান করার পরে এটাকে কয়েকটা ভাঁজ দিতে হবে, যাতে করে আমাদের পরবর্তী ধাপে সুবিধা হয়। ভাঁজ দেওয়ার পরে আমরা এটাকে একটু মোড়াবো, মুড়িয়ে পেছন দিকে নিয়ে যাব। এই যে দেখুন, পেছন দিয়ে মুড়িয়ে এভাবে আনব। তারপরে আমরা যে বাজ দিয়েছিলাম তার মাঝখানে এর মাথাটাকে ঢুকিয়ে দিব। একইভাবে পরবর্তী যে মাথাটা আছে ওইটাকেও ঘুরিয়ে ভাজের মধ্যে গেঁথে দিব। এবং গেঁথে দেওয়ার পর এই যে মাথাগুলো আছে, আপনারা চেষ্টা করবেন এই মাথাযুক্ত স্কার্ট না কেনার, এগুলো ছাড়াগুলা ভালো। তো তারপর একটু নিচে নামাবেন আপনার সুবিধা মতো, তারপর পেছন যেটা আছে ওটা একটু টেনে ছড়িয়ে দিবেন, যাতে করে সুন্দর দেখায়। তো হেড স্কার্ট পরা শেষ। তো এই ছিল আমাদের হেড স্কার্টের টিউটোরিয়াল। পেছনে দেখতে এরকম হবে, সামনে দেখতে এরকম হবে। ধন্যবাদ।